নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি পৌলমী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো। অবশেষে খুলল ডুয়ার্সের জঙ্গল। বিগত চৌঠা মে থেকে করোনা আবহে বন্ধ ছিল ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল এবং আজ প্রায় চার মাস পর খুলে দেওয়া হলো ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল। খুলে দেওয়া হয়েছে গরুমারা, চাপড়ামারি, লাটাগুড়ির জঙ্গল। করোনা আবহে দীর্ঘ প্রায় চার মাস পর জঙ্গল খোলায় অবশ্যই খুশি পর্যটকরা। তারা বিভিন্ন জঙ্গলে দিকে রওনা হচ্ছেন এবং ভিড় জমাচ্ছেন। চৌঠা মে থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বন্ধ ছিল ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল এবং অবশেষে খুলে দেওয়া হলো ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল। খুলে দেওয়া হয়েছে গরুমারা, চাপড়ামারি, লাটাগুড়ির জঙ্গলগুলি। করোনা বিধি মেনেই খোলা হচ্ছে এই জঙ্গলগুলি, এমনটাই জানা যাচ্ছে। পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে পুরোপুরিভাবে মানতে হবে করোনা বিধি, এমনটাই জানানো হয়েছে জঙ্গল কর্তৃপক্ষের তরফে। বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কৌস্তভ ভৌমিক। কৌস্তভ, দীর্ঘ প্রায় চার মাস পর খোলা হচ্ছে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল, সেক্ষেত্রে কি কি বিধিনিষেধ পালন করা হবে? দেখো, বিধিনিষেধ বলতে যেটা সর্বত্র চলছে, স্যানিটাইজার ইউজ, মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব বিধি, এই সমস্ত কিন্তু মেনে চলা হচ্ছে। পাশাপাশি যেটা এর আগেও চালু করা হয়েছিল, করোনার ভ্যাকসিনের ডবল ডোজ অথবা আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ, এইসব কিন্তু মানা হচ্ছে। এই ক্ষেত্রে যেটা সব থেকে বড় বিষয় যে প্রতি বছর কিন্তু জুলাইয়ের ১৬ থেকে সেপ্টেম্বরের ১৫ পর্যন্ত যে ব্রিডিং টাইম বন্যজন্তুদের, সেই সময়টা জঙ্গল বন্ধ রাখা হয়। তবে এবছর যে করোনার আবহ বা করোনা কাল, এই সময়ে যে ১৫ তারিখ যে আদর্শ জঙ্গল খুলবে কি না সেই নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছিল। শেষ মেষ কিন্তু সেই জঙ্গল খুলেছে, পর্যটকরা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। আজ সকাল থেকেও কিন্তু মূর্তি, গরুমারা সহ বিভিন্ন এলাকা থেকে যারা পর্যটক রয়েছেন তারা কিন্তু জঙ্গল সাফারির উদ্দেশ্যে বেরিয়েছেন। অনেকে যারা ছিলেন, যারা এই বুটখোলা গাড়ির ব্যবসা করেন, তারা লোন তুলে গাড়ি কিনেছিল, তারাও কিন্তু চরম সমস্যার মধ্যে ছিলেন জঙ্গল বন্ধ থাকার কারণে। পাশাপাশি ওইখানে যে হোটেল, রিসোর্ট থেকে শুরু করে যে বিভিন্ন দোকান, তার সবই কিন্তু নির্ভর করে এই পর্যটকদের উপরে। কাজে জঙ্গল খুলে যাওয়া আর পর্যটকদের আসতে শুরু করা, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এই ক্ষেত্রে একটা বিষয়, অন্যান্যবার যে এই বিশ্বকাপ ওজার পরপর পর্যটকদের যে একটা ভিড় থাকতো, যে একটা ফ্লো থাকতো, সেটা কিন্তু অনেকটা কম। এর একটা জঙ্গল খুলবে কিনা এই নিয়ে কিন্তু পর্যটকদের মধ্যে সংশয় ছিল, তারাও কিন্তু খবর দেখছিল নজর। এই কারণে আজকালকে দিনতে কিন্তু এই পর্যটকদের ভিড় কম। তবে মনে করা হচ্ছে পুজোর এখন অনেকটাই বাকি, পুজো আসতে আসতে জঙ্গল কিন্তু ভর্তি হয়ে যাবে, মানুষ পর্যটক আসা শুরু করবে, এমনটাই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। এখন দেখার বিষয় অন্যান্য বছরের মতো, অন্যান্য বছরের পুজোর দিনের মতো এবারও ডুয়ার্সে পর্যটকদের ভিড় আগের মতো থাকে কিনা। বলুন কোসব, পর্যটকদের কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ? কোসব শোনা যাচ্ছে? পর্যটকদের ক্ষেত্রে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ? দেখো, পর্যটকরা কিন্তু যারা বলেছেন যে দীর্ঘদিন থেকে তারা এই ঘোরার বাইরে ছিলেন, শুধুমাত্র জঙ্গল নয়, অনেক সময় পাহাড় টাহাড় সবই বন্ধ ছিল, কাজে দীর্ঘদিন পর তারা এই ঘুরতে আসা তাদের পক্ষে কিন্তু যথেষ্ট আনন্দের। অনেক পর্যটক বাইরে থেকে এসেছেন, তারা ইতিমধ্যে ঘুরেছেন, তারা যথেষ্ট আনন্দের সাথে ঘুরছেন। পাশাপাশি তারাও কিন্তু আহ্বান জানাচ্ছেন অন্যান্যদের, যে অন্যরাও আসুন, কি সব প্রোটোকল রয়েছে সেই সমস্ত বিষয়ে তাদেরকে অবগত করা হচ্ছে। অনেক পর্যটক রয়েছেন যারা ইতিমধ্যে ঘুরে গিয়েছেন এবং আগামীতে ডুয়ার্সে আসার কথা বলেছেন। পৌলমী, অনেক ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি কৌস্তভ ভৌমিক। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।